কবি ফরুক আহমেদের 45 মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে বিশিষ্ট বিশেষ সাহিত্যিক গবেষক শিক্ষাবিদ ডক্টর গুলশান আরা, এছাড়া উপস্থিত রয়েছেন সম্পাদক কবি ডক্টর ফজলুল তুহিন এবং বিশিষ্ট সাহিত্যিক ডক্টর হাসান আলীম সহ মঞ্চের সামনে যারা উপবিষ্ট রয়েছেন, বিশেষ করে আমি একজনের নাম অবশ্যই স্মরণ করব, বিশিষ্ট আবৃত্তিকার মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ সবাই যারা আসতে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আবারও সালাম প্রকাশ হচ্ছে, আসসালামু আলাইকুম। আমরা ফররুক আহমেদকে স্মরণ করছি, কেন স্মরণ করছি এই বিষয়টি উপলব্ধি করা প্রথমে সবচেয়ে বেশি জরুরি দরকার, এবং স্মরণ করার মধ্য দিয়ে আসলে আমরা কি অর্জন করতে চাচ্ছি, আমাদের অবশ্য লক্ষ্য মিশন এবং মিশনগুলো কি, সেই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আমাদের স্বাগত বক্তব্য যিনি দিয়েছেন রেহানান স্যার, উনি এভাবে উপস্থাপন করেছেন যে ফররুক আহমেদকে কেউ রেনেসাঁস কবি বলে থাকেন, ইসলামিক রেনেসাঁস মানবতাবাদী কবি হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা দরকার। আমরা দেখেন কয়েকটি বিষয় এখানে উল্লেখ করব, ঠিক এইভাবে ফররুক আহমেদকে নিয়ে আমাদের সংকীর্ণতার যে জায়গাটি এটি উঠতে আমরা নিজেরাই উঠতে পারিনি, এই জন্য অন্যদেরকে দায়ী করে কোনো লাভ নেই। কেন সংকীর্ণতার মধ্যে আমরা রয়ে গেছি, কারণ আমাদের হীনমন্যতা, আমাদের অদূরদর্শিতা এবং আমাদের যে চর্চা, ফররুক চর্চা যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা নিজেরাই যখন করতে পারিনি, অন্যরা আসলে এগিয়ে আসবে না। সমালোচনাকারীরা সবসময় সমালোচনা করবে আমাকে, আমার দুর্বল পয়েন্টগুলোকে তারা লক্ষ্য করে। ফররুক আহমেদকে আমরা কেবলমাত্র সেই রেনেসাঁস কবি বা মানবতা কবি বলে কিছু এক্সাম্পল দিয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম এক্সাম্পল হচ্ছে যে ফররুক আহমেদের কয়টি কবিতা আমরা আসলে পড়েছি। একটি হচ্ছে লাস্ট কবিতা, পাঞ্জেরি কবিতা, অথবা সাত সাগরের মাঝে সিরাজুম মনিরা, এর মধ্যেই কিন্তু আমরা আসলে ঘুরে বেড়ে চলছি, এর বাহিরে যাওয়ার চেষ্টা করছি না। ফররুক আহমেদ কি আসলে এই চারটি কবিতার জন্যই কি বেঁচে আছেন? ফররুক আহমেদের যে অনুবাদ সাহিত্য রয়েছে সেটি নিয়ে কিন্তু আমরা খুব বিশেষে কথা বলি না। ফররুক আহমেদের ছোট গল্প রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি না। ফররুক আহমেদের শিশু সাহিত্যকে আরো বেশি তুলে ধরা দরকার, খুব জরুরি, কারণ আমরা যখন নিসর্গের কথা বলি, আমরা প্রকৃতির কথা বলি, বাংলাদেশের চেতনার কথা বলি, তখন ফররুক আহমেদকে আনতেই হবে এবং তার সেই সমস্ত রচনাগুলো পড়তে হবে। বাদরের কীর্তি নামে তিনি যে ছোট্টতে নাটিকা লিখেছেন, তার মর্মবাণী বোঝার জন্য আমাদেরকে বারবার সেটিকে পড়তে হবে। রাজরাজরা যে বিষয় নাটিকাটি রয়েছে সেটিও পড়া খুব জরুরি, এগুলোকে তুলে ধরা দরকার, অনুবাদ হওয়া দরকার। আমরা সেটা নিজেরাই যখন করিনি, অন্যরা কেন করবে, কারণ আমাদেরকেই পথ দেখাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কালজয়ী যে শব্দটি আমরা বলে থাকি লেখক, সাহিত্যিক, সমালোচক বা বিভিন্ন ব্যক্তিবর্গের ক্ষেত্রে, কারণ তারা কালকে উত্তীর্ণ করেছেন, যুগের পর যুগ ধরে তারা আমাদেরকে কি দিচ্ছেন, সেই ক্ষেত্রে ফররুকের অবস্থান কোথায়। আমরা প্রায়ই দরবারে একটি কথা বলে থাকি, বাংলা সাহিত্যে যে কয়েকজন শ্রেষ্ঠ কবি রয়েছেন ফররুক আহমেদ অন্যতম, আমি ওইটি বিশ্বাস করি, কিন্তু কেন তিনি অন্যতম এই বিষয়টি কি আসলে আমরা খুঁটি দেখেছি, দেখেনি। আরেকটি বিষয় হচ্ছে যে কথাটি বলছিলাম, কালজয়ী হবার জন্য তিনি যে সময়কে ধারণ করেছেন, যে সময়কে নিয়ে লিখেছেন, সেই সময়ের পূর্ববর্তী, সেই সময় এবং তার পরবর্তী, অর্থাৎ আজ পর্যন্ত, আজকে যখন আমরা আলোচনা করছি, ফররুক আহমেদ আসলে প্রাসঙ্গিক কিনা সেটি তুলে ধরা দায়িত্ব হচ্ছে আমাদের। নজরুলকে আমরা যখন চিন্তা করি, নজরুল কিন্তু প্রাসঙ্গিক, অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবীতে নিষ্পেষণ, নির্যাতন, লুণ্ঠন থাকবে ততদিনই নজরুল প্রাসঙ্গিক। ঠিক তেমনিভাবে ফররুক আসলে প্রাসঙ্গিক কিনা তার সমকালীন যে আবেদন রয়েছে সেটিকে আমরা তুলে ধরার চেষ্টা করছেন। আমি দুই তিনটি এক্সাম্পল দাঁড় করাবো। লাস্ট কবিতার কথা আমরা যখন বলি, আমরা তখন 43-এর মরণতনের কথা বলে থাকি, কিন্তু এই 43-এর যে মানে দুর্ভিক্ষের কথা বলি, তখন ব্রিটিশরা ছিল, সেই সময় ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে ফররুক আহমেদের লাস্ট কবিতার প্রত্যেকটি শব্দকে ব্যবচ্ছেদ করে যদি আমরা তার সিম্বলিক গুলো বা সিম্বলিজম গুলোকে অ্যানালাইসিস করি, ইন দ্যাট কেস উইল ফাইন্ড দ্যাট ইচ এন্ড এভরি থিং হ্যাপেন ইন আওয়ার টাইম অর ইন দ্যাট কন্টেম্পোরারি সোসাইটি, তাহলে সেগুলোকে আমরা কেন আলোকপাত করার চেষ্টা করছি না, আমাদের কিন্তু ওই জায়গাটা ধরা দরকার আছে।
আমি আজকে ছোট্ট দুটি তার কবিতা আপনাদের সামনে কয়েকটি লাইন তুলে ধরবো। আমাদের সংকীর্ণতা গুলো যেমন দূর হবে, তেমনি ভাবে তিনি যে সমকালীন সময়ে প্রাসঙ্গিক। আজকে যখন আমরা লুণ্ঠন দেখি, আমরা যখন দেখি অমানবিক অর্থাৎ আব্রারের মতো ছেলেকে যখন খুন করা হয়, তখন আমরা প্রতিবাদে ঝড় তুলতে পারছি না, কেবলমাত্র পিলপিল করে কথা বলছি। পিলপিল করে কথা বললে কোনোদিন আমার আপনার অস্তিত্ব ঠিক থাকবে না, ফরুক আহমেদের আবেদনও কোনোদিন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না। তার ভিক্ষা নামে একটি কবিতা রয়েছে, তার প্রথম লাইনটি হচ্ছে, সিংহের নখর থেকে করণিত এক দুঃসাহসী যারা, দুর্ত শৃগালের রূপে বিবর্তিত নিঃস্ব আজ তারা। এখানে দেখেন এই যে দুর্ত শৃগালের রূপে বিবর্তিত নিঃস্ব আজ তারা, আসলে কাদেরকে বলা হচ্ছে? তিনি কিন্তু অন্যদেরকে বলেননি। আচ্ছা, সেলফ কারেকশনের জন্য তিনি কথাগুলো বলছেন। তিনি কোন কোন কবিতা আপনারা জানেন সওদাগর হিসেবে মুসলমানদেরকে দেখিয়েছেন, অর্থাৎ সেখানে লেনদেন এর বিষয়টা চলে আসে, ব্যক্তিগত স্বার্থের কথা চলে আসে। তারপরে তিনি বলছেন, দেখেন নৈরাশ্যের এই সঙ্গী, দারিদ্রের তিক্ত পথ, উৎসব মুখর এই বেদনায়, এই ব্যাধি নেবায়ে দেয় সমুজ্জ্বল শিখা উচ্ছ্বাসায়। অন্য একটি জায়গায় তিনি তারপর বলছেন কি, দেখেন আমাদের ইমানি যে জায়গাটা, তিনি সেখানে আঘাত করছেন, আর কতকাল তুমি গোলামি দেখবে স্বপন, নলের উপরে তুমি উঠে যেতে চাবে আর কতকাল শিশুর মতন। তার মানে আমরা আজকে যখন আপিল করছি যে ফটরুককে এক ঘরে করা হচ্ছে, ফটরুককে চর্চা করা হচ্ছে না, ফটরুককে এই বলা হচ্ছে সেই বলা হচ্ছে, এটি ফটরুক নিজেই কিন্তু জবাব দিয়ে গেছেন এই কবিতার মাধ্যমে। আমরা শিশুর মতো আবেদন করছি, অন্যের কাছে ধারস্থ হচ্ছি, কেন আমরা নিজের ম্যাচিউরিটি অর্জন করার জন্য এগিয়ে আসছি না, কেন ফটরুককে একাডেমিক ওয়েতে চর্চা করছে না, ফটরুকের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে কেবল আমাদেরকে আসলে ফটরুক চর্চা করতে হবে, পাঠের মধ্যে নয়। পাঠ এবং চর্চা এই দুটার মধ্যে ব্যবধান অনেক অনেক বেশি। তিনি দেখেন এই কবিতাটি আরেকটি জায়গায় বলছেন, সুখী সে স্বাধীন চেতা, রৌদ্র রৌদ্র দগ্ধ, চাহে না তবু আপ হায়াতে পাচ্ছ কোনো দিন খিজিরের কাছে, অশ্রুসিক্ত নহে যার আখিপাত, নাই যার দীনতার তিক্ত অন্তর্জ্বালা। তা আমরা আসলে কি এই এই জায়গাটায় আমাদেরকে একটু চিন্তা করি। তারপর দেখেন তিনি অন্য একটি কবিতা কণিকা, আমি যদি প্রথম লাইনটি উচ্চারণ করি, দেয়ার্স এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মানে হু ফরুক আহমেদ ইজ। তিনি বলছেন কি, ধর্ম কি জানো, নির্বিকা থেকে উত্থান। তারপরে এই কবিতা তিনি এক জায়গায় বলছেন, আমরা সবসময় কেবল উপরের আশায় বসে থাকি, সেই আশাটি অবশ্যই আমরা করব, আমরা অবশ্যই আত্মসমর্পণ করবো মহান সৃষ্টিকর্তার কাছে, রাসূলের যে আদর্শিত পথ আছে সেটিকে অনুসরণ করব, কিন্তু সেটিকে বাস্তবায়ন করবে কে, সেই খলিফা কারা? আমরা। আমাদের মধ্যে সেই চেতনাটিকে জাগরুক হোক, আমাদের মধ্যে ব্যক্তিগত সংকীর্ণতা ভয় ভীতি বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আবেদন জানাতে হবে। আমরা ফেসবুকে দেখতে খুব ভয় পাই যে ফরুকের আজকে অনুষ্ঠান আছে, কেন? কারণ সময় খারাপ, ফরুককে ইসলামিক রেনেসেন্স বলা হয়, সেদিক থেকে এখন সেকুলার একটা টাইম চলছে। সো আমরা যদি ফরুককে হাইলাইট করতে যাই তাহলে মনে হয় যে আমি বিপদগ্রস্ত হব। আমার এই স্ট্র্যাটেজি অর্থাৎ যেটা আপনারা অনেক সময় মানতে বলে থাকেন, এই ধারা দিয়ে আসলে আমরা খুব বেশি যেতে পারবো না। আমি পরিশেষে শুধু এই কথা বলবো, আসুন আমরা সবাই ফরুকে পার্ট নয়, ফরুকে ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই, ফরুক চর্চা করি। ফরুক চর্চার মধ্য দিয়ে ফরুকের যে চেতনা রয়েছে, যে বিশ্বাস রয়েছে, তিনি আজন্ম আমাদের মাঝে উত্থাপন করেছেন, সেটি প্রতিষ্ঠার সংগ্রামে যদি আমরা মেতে উঠতে পারি, সংগ্রামী যুদ্ধে নেমে যেতে পারি, তাহলেই দেখবো বৈষম্যহীন একটি সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই আশা ব্যক্ত রেখে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আল্লাহ হাফেজ, আসসালাম আলাইকুম। আপনি যেটা আলোচনা এনেছেন এবং সত্যি বড়, একটা কথা আমার খুব প্রতিবাদ করতে মন চায়, সেটা হলো সুযোগ্য সন্তান বলাটা ঠিক না। আল্লাহ ইশারা আমি জন্মগ্রহণ করছি, এটা তন্দিরের বিষয়। আমার চেয়ে বহু পণ্ডিত লোক ওনার সন্তান হওয়ার যোগ্য না, সেটা ভিন্ন কথা। আজকে 1974 চলে যাইলাম সেই সময়টায়, তখন প্রকৃতি এত নির্মম ছিল না, ঢাকা শহর এত নিষ্ঠুর ছিল না, একটা অন্যরকম সময় ছিল সেটা। যদিও তখন তৎকালীন পরিবেশও ভালো ছিল না, আপনারা জানেন, সে ব্যাপারে যাব না, কিন্তু তখন একটা মানুষ ছিল, তখন ছিল যোগ্য লোকের অনেক উপস্থিত। এই যে আমি তো ধরেন মঞ্চ দাঁড়াতে চাই না, এই কারণে
আজকে আমাদের অধ্যাপক সাহেব একটা আলোচনা করলেন। অধ্যাপক সাহেব নিশ্চয়ই হয়তো ঠিক আছে, কিন্তু উনি যে কয়টা উদ্ধৃতি দিলেন সেগুলো সবই আল্লামা ইকবালের, হ্যাঁ এগুলো ফরুক আহমদ অনুবাদ করেছে। এটা এখন সমস্যা হলো, অনুবাদ যিনি করছেন বদনিয়ার অনুবাদ করছেন বুদ্ধদেব বসু, এগুলো বুদ্ধদেব বসুর কবিতা কেউই বলে না, তবে এগুলো বুদ্ধদেব বসুরই অনুবাদ। এখন একজন অধ্যাপক সাহেব যদি এরকম বলেন তা সাধারণ মানুষ কোথায় যাবে? ভিক্ষা কবিতা এটা আল্লামা ইকবাল একটা জবরদস্ত কবিতা, আর ওগুলো হলো কণিকা, ধর্ম কি জানো মৃত্তিকা থেকে উত্থান, এটা হলো ইকবালের অনেকগুলো কবিতা, ওনার ইকবালের নির্বাচিত কবিতা একটা বই আছে আপনারা দেখবেন, এবং এটা আমার বিষয়। আর একটা কথা হলো, ফরুক আহমদকে মানবতাবাদী বলা এই প্রথম না, ওনার জন্মলগ্ন থেকে আপনারা দেখবেন খুব একটা অসামান্য লেখা আছে আব্দুল গনি হাজারি, উনি সমকালের কবিতা সংখ্যায় সেখানে ফরুক আহমদকে যে ট্রিবিউট দিয়েছেন ওই সংখ্যাটা আমার কাছে ছিল, ওই যে বাসে নিয়ে আর দেয়নি। তো যাই হোক, পড়লে ফরুক আহমদের সাত সাপের মাঝে উনি বলেছেন এটা মানবতার কণ্ঠস্বর, এবং সমকালেও ওনার ফরুক সাত সাগরের মাঝে প্রথম যে আলোচনা করছিলেন বসুধর চক্রবর্তী, ওনার একটা বিখ্যাত বই আছে মানবতাবাদ, তো সহগাকে বেরিয়েছিল আলোচনাটা, তো সেখানে অনেকেই ফরুক আহমদের মানবতার বন্ধু নিঃসন্দেহ, এবং যেখানে উনি হেরাল রাজতরণের কথা বলেছেন সেখানেও মানুষের দুঃখের কথা বলেছেন। ফরুক আহমদ কোনো অবস্থাতেই ইসলামের আনুষ্ঠানিকতাকে ওইভাবে কখনোই তোলেননি, বরং যে ইসলামের মানবিক দিককে তুলে ধরেছেন। উনি যখন বলেন আজকে উমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, লিখে বোঝা নিয়ে পাড়ি দেবে যাওয়া প্রান্তর প্রাণপণ, ঊষর রাতির অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিতে সর্বহারা। এটা কি খালি মুসলমানদের জন্য? উনি যে সওদাগরের দল মাঝে মারা ওঠায় কি হা যায়, এটা কি খালি মুসলিমের কথা বোঝা যায়? হ্যাঁ, ওনার ভাষার বৈশিষ্ট্য ছিল সাত সাগরের মাঝি থেকে হাতিম তাই, কিন্তু এগুলো কি বিশ্বজনীন নয়? হাতিম তাই প্রথমবার নোবেল আদমজী পুরস্কার পায়নি, এটা অপরাধ, এটা ইসলাম পূর্ব যুগের। আর আরেকটা কথা হলো, আপনি পাঠ শিখতেই হবে, আমি শ্রদ্ধা রেখে বলছি অধ্যাপক সাহেব উনি যেভাবে বললেন মনে হয় যেন কোনো বিদেশি উচ্চারণ করছে, আসলে সাবলীলতা দরকার। ফরুক আহমদ নিজেও খুব বড় আবৃত্তিকার ছিলেন, এটা আপনারা জানেন, এজন্য ওনার আবৃত্তি, উনি একবার একটা কথা বলেছিলেন যে বাংলা সাহিত্যে আবৃত্তি উপযোগী কবিতার সংখ্যা খুব বলে আমি সাত সাগরের মাঝি আবৃত্তি যোগ্য কবিতাগুলোকে সমাহার ঘটিয়েছি। তো এখন ওভাবে যেমন ধরেন ফরুক আহমদের অজস্র গান, উনি নিজের প্রত্যেকটা লেখাতে কিন্তু খুব গুরুত্ব দিতেন। আমি একবার ওনার একটা পাণ্ডুলিপির একটা পাতা নিয়ে খেলছিলাম, তখন যদিও আমার বয়স 14-15, এটা কাজটা ঠিক হয়নি, কিন্তু আব্বা বললেন কাগজটা আমাকে দে, পাণ্ডুলিপি লাল মলান ছিল, আমার ভালো লাগছিল, আমি নিজে একটা ফাইল করছি, তো আব্বার মেয়ে তো ভালো ছিল হয়তো তারপর মানেনি, কিন্তু ঘটনা হলো ওনার প্রত্যেকটা লেখাকে উনি যেমন ধরেন উনি অনেক আলেম ওলামা ফাজেল এদের সঙ্গে আলোচনা করছেন, কিন্তু ওনার লেখা নিয়ে সবার সঙ্গে আলোচনা করতেন না, কারণ ওনার লেখাটাকে উনি অত্যন্ত গুরুত্ব দিতেন। আপনারা জানবেন যে ফজল মাহমুদ একটা ছেলে ছিলেন আমাদের থেকে বড়, ফজল আমাদের শ্রেষ্ঠ কবিতার সঙ্গে খুব কাজ করেছিল, সে একবার আমাকে বলছিল যে 73 সালে তোমার আব্বার সঙ্গে আমি দেখা করলাম, তা আমি বললাম যে আপনার মুহূর্তের কবিতাটা আমি একটু দেখতে চাই, বললো যে তোমার আব্বা হো হো করে হেঁটে বললেন তুমি কি দেখবে, তুমি কোন ক্লাসে পড়ো, মানে ক্লাস 9-এ পড়ি, বললো যে আমার ইগোতে লেগেছিল, এই কারণে আমি তো তখন আরো অনেক কবিতা পড়ছি, কিন্তু উনি এটা পাত্তাই দিবেন না। তার একটা রোগ এমনি দেখতে খুব সিম্পল, কিন্তু আসলে তার মধ্যে ইগো কাজ করতো, তার মধ্যে উচ্চা বিলাস কাজ করতো, এবং কবিতাকে কবিতার জায়গা নেওয়ার জন্য তিনি যে চিন্তা করতেন সেটা কিন্তু সর্বসমক্ষে বলতেন না, অনেক আলোচনাতে হয়তো কবিতাই থাকতো না, কিন্তু তার কবিতাকে তার আলাদা শ্রদ্ধা ছিল। তো আমি বলছি ভাই আমাদের বলে গেলেন শিশু সাহিত্যের কথা, তা আমার হাতে একটা বই আছে ছড়ার আসর, এটা ফরুক আহমদের জীবনের শেষ প্রকাশিত গ্রন্থ, 1970 সালে বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। তো এই বইটার ব্যাপারে যদি আপনারা খেয়াল করবেন যে ওনার চিন্তা ভাবনা কীভাবে রূপান্তর ঘটছে, এই যে বললেন উনি নিপীড়িতের পক্ষে কথা বলছেন, এখানে তো ছড়া আছে তো কোনোটা শিরোনাম নেই, ছটার নাম ছট হচ্ছে এরকম, খোকন যাবে কার বাড়ি, খোকন যাবে তার বাড়ি,
নায়িকা মাচার দায় গাড়ি, হুকুন যাবে কান নায়ে, হুকুন যাবে তা নায়ে, নাইয়ে মাঝি যান নায়ে। ঘটনা হলো উনি সারা জীবন একটা জিনিস থেকে বিচ্ছিন্ন হন, সেটা হলো মানবতা মনুষ্যত্ব। যেমন আপনারা যদি এখন কথা কথিত পাকিস্তানের কথা বলেন, কিন্তু ওনার সার্বজনীন বোধ, যদি একটা ওনার একটা গান ছিল সেটা পাকিস্তান আমলে প্রথম যে ডকুমেন্টারি ফিল্ম হয়েছিল সেটার আবহ সঙ্গীত, সেটার কথা হলো এরকম, তুমি চেয়েছিলে মুক্ত সতীজ, মুক্ত সতীজ ভূমি, তুমি চেয়েছিলে বিরান মাকে ফসলের মৌসুমী, মিথ্যাকে তুমি মারো নাই নত শিরে, চাওনি শান্তি দাসের জীবন সত্য শিখর তুমি। উনি বলেছেন দেশ কি হবে, এ দেশ হবে মজলুমানের মঞ্জিল মহিয়ান। আসল কথা হলো ওনাদের যৌবনে এটা স্বীকার করতে হবে, রুশ বিপ্লব সোভিয়েত ইউনিয়ন একটা দোলা দিয়েছিল, সে আদলেই ওনাদের চিন্তা বিকশিত হয়েছে, সর্বোপরি মানবতাবাদ ছিল তাদের ধ্রুব লক্ষ্য। এই জেনারেশনের মধ্যেই এটা চল্লিশের দশক, উনি যে কবিতা লিখেছেন আপনারা জানেন, খালি লাশ আহ্লাদ না, 43-এর মনন চরণের শীত লিখেছেন, তার দীর্ঘজন শীতে আসন্ন শীতের আসন্ন শীত এক কবিতা আছে, মিলান সড়কে গান আছে, ওনার প্রত্যেকটা বই তিনি মনন চরণের কবিতাগুলো ছড়িয়ে দিয়েছেন। এটা আপনার আসল প্রত্যেক বইয়ের কিছু প্রেক্ষাপট জানতে হয়, তা নাহলে সমস্যা। তো বিয়ান সড়কের গানটা হলো আপনার ইসে কাফেলায় আছে, কাফেলার হয়তো মুনির আওয়াজের সঙ্গে এটা নিয়ে কম, তো করুণা মধ্যে আবিষ্কার হলে তার সময়কে আবিষ্কার করতে হবে, তার বন্ধুদের আবিষ্কার করতে হবে। এই যে আজকে আমি যে মঞ্চে কথা বলছি, এ মঞ্চে আসলে কবি তালিম হোসেনের কথা মনে হয়, কবি তালিম হোসেন আমরা দেখছি কিভাবে তার শেষ জীবনে ওনার ঘোষিত হয়েছিলেন এবং আপনার মৃত্যুর পর কিভাবে একটা করছিল জাতীয় সংসদ অসম্ভব পরিশ্রম করছিল, এবং তালিম হোসেন সাহেবের শিল্প বোধ আপনারা জানেন, তালিম হোসেন সাহেব নজরুল চর্চা দিয়ে অবদান রেখেছে এটা নিয়ে কেউ আলোচনা করে না, কেন না তালিম হোসেন সাহেবের তো এখনো দরকার নাই, হলুদ চর্চাতে শুরুতেও তালিম হোসেন সাহেব নানাভাবে এগিয়ে এসেছিলেন, কবি জসীমউদ্দিন এগিয়ে এসেছিলেন, অনেকে অনেকভাবে এগিয়ে এসেছিলেন, তো এগুলো আমাকে আমরা ভুলে যাব, কারণ আমরা বাঙালি মুসলমান পলিমাটির দেশের মানুষ, তা আমি বেশি কিছু বলতে চাই, তাই না? হলুদ আহমদকে হলুদ আহমদের মতো দেখতে হবে, এ কারণে হলুদ আহমদ এই যে ছড়া বাসর বাংলায় গিয়ে টিমিতে খেতেছে, উনি তো পুরো রচনা বল বিয়েনার থেকে ছাপতে পারতেন, কিন্তু ওনার একটা চরিত্র ছিল, নৈতিকতা ছিল, বিয়েনারের উপযোগী এইগুলো বই না, এগুলো সর্বজনীন, উনি একটা মূল ধারা সৃষ্টি করতে চেয়েছিলেন। অয়তী কৃষির মাঠ অসত কাছের সামনে হাট, অলি গলি শহর চাই, অলি গলি শহর পাই, তখন তারা জানেন যে হাটে হাবিবুর রহমান বলছিলেন, বলুন ভাই আপনার এই কবিতা একটু ছড়ায় তো ইসলাম পেলাম না, এই যে ইসলাম করতে করতে আমাদের দীর্ঘ পর্যায়ের মতো চলে গেল, আমরা এখনো ভাবি ইসলামী রেনেসাঁসের কবি বলবো কিনা, সর্বজনীন রবীন্দ্র রচনা বলবেন না ইসলামিক কবিতা, এটা কোনো অনিসলামিক না, বরঞ্চ রবীন্দ্রনাথ ঈশ্বরকে যে জায়গায় স্পর্শ করছেন আমাদের আপনার পক্ষে সেটা সম্ভব না, আমাদের সত্য কথা বলার সময় এসছে, মিথ্যা দিয়ে অজ্ঞতা দিয়ে সত্য কখনো ঢাকা যায় না। আমি আমার কথা শেষ করছি, আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত আজকের স্মরণ সভা বা আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি সম্ভবত আসতে পারেননি এখনো, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব চমৎকার আলোচনা হচ্ছে, উপভোগ করছি, প্রত্যেক আলোচকই নানান দিক থেকে ফরুকে বিশ্লেষণ বা দেখার চেষ্টা করছেন, ভালো লাগছে। আমি ফরুকের জীবন এবং সাহিত্য নিয়ে কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। ফরুক আহমদ বা ফরুক জীবন এবং সাহিত্য, আমাদের জসীমউদ্দিন ভাই যে কথাটি বলছিলেন আমি সেটাই বলতে চাই, সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। আমরা প্রতি বছর ফরুক আহমদকে নিয়ে কেন চর্চা করি, কিংবা সারা বছর কেন চর্চা করি, কিংবা প্রতি বছর কেন স্মরণ করি, এখানে ফরুক আহমদের জীবন এবং সাহিত্য দুটোই খুব ইম্পর্টেন্ট।
দুটোই খুবই প্রাসঙ্গিক। আমরা এ কারণেই ফরুকে নিয়ে চর্চা করি, ফরুকের কাছ থেকে কিছু পেতে চাই। ফরুকের জীবন একটি বিস্ময়কর জীবন। আমরা যে যুগে বসবাস করছি সেই যুগটা আপোষের যুগ, ক্ষমতা লিপ্সা, ক্ষমতা দখল, ক্ষমতা প্রয়োগের যুগ, এবং যেখানে আপোষ, লোভ, হিংসা এগুলোতে পরিপূর্ণ আমাদের জীবন। কিন্তু ফরুক আহমদের যে জীবন, সেই জীবন হচ্ছে আপোষহীন একটি জীবন। আমাদের দেশের একজন প্রখ্যাত কবি বলা হয়েছিল, আপনি ফরুকের মতো হতে চান কিনা, তো সেই কবি গত হয়েছেন, এমনি ঘরোয়া মজলিসে বলছে, না না আমি ফরুকের মতো হতে পারবো না। আমরা যেটা বলে থাকি যে ফরুকের চরিত্রটা অনেকটা আলিফের মতো, তো সেই দুঃসাহসিক অভিযাত্রিক, সেই সিনবাদের মতোই তার জীবন ছিল, অভিযাত্রিক, সাহসী, আপোষহীন, এবং জীবনের শেষ প্রান্তে অনেক অভাব অনটনের মধ্যেও তিনি মানুষের কাছে হাত পাতেন। সেই কবির পুত্র আছেন এখানে, তিনি সাক্ষী। অনেকে অনেকভাবে সহযোগিতা করতে চেয়েছেন, ফরুকের জীবনের শেষ দিনগুলোকে নানানভাবে সহযোগিতা করতে চেয়েছেন, যে তিনি কারোই সহযোগিতা সেভাবে নেন। তার বিখ্যাত গানই আছে, তোরা চাষনে কোনো কিছু খোদার মদত ছাড়া। তো তিনি এতটাই আল্লাহর উপরে আস্থাশীল এবং বিশ্বাসী ছিলেন, এই বিষয়টি আমাদেরকে খুব নাড়া দেয় যে তিনি অত্যন্ত অভাব অনটনের মধ্যেও কারো কাছে হাত পাতেননি এবং আপোষ করেননি তৎকালীন ক্ষমতাসীন পাকিস্তান রাষ্ট্রীয় শক্তির কাছে, এবং তার কাছে অনেক বড় বড় অফারও ছিল। এগুলো আমি রিপিট করতে চাই না, এগুলো আমরা সবাই জানি। আমি এই দিকটার প্রতি, আমি তার জীবনের এই বিশেষ দিকটির প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, তার আপোষহীনতা, তার সাহসের যে দুঃসাহস তিনি দেখিয়েছেন সেটা। দ্বিতীয়ত, ফরুক আহমদের সাহিত্যে যে ব্যাপকতা সেটা খুবই ব্যাপক। তিনি কথা সাহিত্য বাদে কয়েকটি গল্প যদি লিখেছেন, তো কবিতার, বিশেষভাবে কবিতার এবং শিশু সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। আপনি দেখবেন যে গীতি কবিতা, তা শুরু হয়েছে গীতি কবিতা দিয়ে, হে বন্য স্বপ্নেরা কবিতা প্রথম দিকার কবিতা, কিন্তু পরবর্তী বেরিয়েছে পরবর্তীকালে, এবং প্রথম কাব্যগ্রন্থ সাতসাগরের মাঝি। তো এই যে গীতি কাব্যের যে বিষয়গুলো, যেহেতু অনেকগুলো চারপাশে গীতি কাব্যই আছে তার, বা গীতি কবিতা আমরা লিরিক্যাল পোয়েট বলি, এবং সনেট আছে বেশ কতগুলো, পুরো কাব্যগ্রন্থই সনেট, মুহূর্তের কবিতা, দীর্ঘবা, এগুলো সম্পূর্ণ হচ্ছে সনেট। বাংলা সাহিত্যে যে কয়েকজন সনেট রচয়িতা আছে শ্রেষ্ঠ এবং সংখ্যায় প্রচুর লিখেছেন, তাদের মধ্যে ফরুক আহমদ দুই তিনজনের মধ্যে একজন। তিনি মহাকাব্য লিখেছেন হাতেমটাই, কাব্যনাট্য লিখেছেন নৌফেল হাতে, তিনি ব্যঙ্গ কবিতা লিখেছেন, এবং তিনি কাব্যনাট্য সেটাও লিখেছেন। মানে কবিতার যত শাখা আছে সবগুলো তিনি লিখেছেন, এবং আরো বিস্ময়কর হচ্ছে তার শিশু সাহিত্যের জগৎ। তাহলে আমরা বুঝতে পারছি যে ফরুক আহমদ এই যে ব্যাপকতা কবিতা সাহিত্যে, এটা তিনি নির্মাণ করেছেন আজীবন। আমাদের দেখা যায় যে আমরা আজীবন মাত্র হয়তো 20-30টা কাব্যগ্রন্থ লিখে শেষ হয়ে যায়, সবই এক ধরনের কাব্যগ্রন্থ। তার কবিতার যে বৈচিত্র্য এবং ব্যাপকতা, গভীরতা, সেটা একটা বিস্ময়কর। তৃতীয়ত, যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে ফরুক আহমদের কবিতার যে উচ্চারণ, সে উচ্চারণ বা বিষয় আশয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি। ফরুক নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, সে বিতর্ক আমি যেতে চাই না। তাকে যেসব অভিধা দেওয়া হয়, আমার মনে হয় সব অভিধাগুলোই সত্য। এরকম আক্তার ভাই বলে গেছেন, রেনেসাঁ কবি ইসলামী রেনেসাঁ। ইসলাম যদি আমরা সংকীর্ণ অর্থে ভেবে নিই তাহলে সমস্যা। ইসলাম হচ্ছে সর্বজনীন একটি আদর্শ এবং সর্বকালের এবং সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ।
এটা যদি আমরা মেনে নিতে পারি কিংবা এটা যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। সেই আদর্শ ধরেই কিন্তু ফরুক আহমদের মধ্যে যে ইসলামের এনেছে ইসলামের একটি অংশ হচ্ছে জাগরণ আন্দোলন সংগ্রাম। এবং সেই সময় চল্লিশের দশকে যে পাকিস্তান আন্দোলন ছিল সেই পাকিস্তান আন্দোলনের অন্যতম ও নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান আন্দোলনের রাজনৈতিক নেতা হচ্ছে বঙ্গবন্ধু এবং সেই পাকিস্তান আন্দোলনের অন্যতম কবি হচ্ছে ফরুক আহমদ। এবং সেই একটি স্পিরিট ছিল একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার এবং মানবতাবাদী এবং মানব মুক্তির একটি জায়গা হবে পাকিস্তান রাষ্ট্র। সেই সময় পাকিস্তান আন্দোলন কিন্তু এই পূর্ববঙ্গের সমস্ত মানুষ করেছেন। সেদিক থেকে আপামর জনসাধারণের যে মনের ভিতরে জাগ্রত এবং লালিত যে স্বপ্ন যে সম্ভাবনা তার বাস্তব রূপ দিয়েছেন ফরুক আহমদ। মানে একটি জনপদকে একটি অঞ্চলের মানুষকে মানুষের আবেগ অনুভূতি তাদের স্বপ্ন কল্পনাকে এবং তাদের প্রত্যাশাকে তিনি ধারণ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন সাত সাগরের মাঝি কবিতার মাধ্যমে। এবং সেই যে একটা যাত্রা আন্দোলনের সেটা সিনবাদ আরব্য রজনীর যে গল্প যে কাহিনী সেখান থেকে সিনবাদ অভিযাত্রীকে তিনি পুনর্নির্মাণ করেছেন। এটাকে ঐতিহ্যের পুনর্নির্মাণ বা পুনর্মূল্যায়ন আমরা করে থাকি। এবং পরবর্তীকালে তিনি আজাদ করো পাকিস্তান এবং সিরাজম মনিরা লিখেছেন। এখানে পাকিস্তান রাষ্ট্র হয়ে যাওয়ার পরে যে রাষ্ট্রটি কি আদর্শে চলবে সেটা একটা স্পিরিট বা চেতনা তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন জনগণের মাঝে। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র কিংবা তার যে প্রণীত জীবন বিধান যে মানব মুক্তির যে বার্তা সেটা তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন। এবং পরবর্তীকালে তিনি মানবতাকে সামনে নিয়ে এসেছেন সেটা হাতের কায়ের মাধ্যমে। আমি গত পরশু দিন অবিহ সাহিত্য অনুষ্ঠানে এই কথাগুলো বলেছি অন্যভাবে যে মানবতাবাদী কবি যেটা আমরা বলি সেটা কিন্তু ফরুক আহমদের লাস্ট কবিতার মধ্যে দিয়ে তখন থেকে উচ্চারিত হচ্ছে ফরুক মানবতার পক্ষের কবি। আমরা হাতের কায়ের মাধ্যমে আবার নতুনভাবে পেলাম। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে হাতেম তাই এবং সিনবাদ কিন্তু কোন ইসলামী যুগের কোন চরিত্র না, এটা প্রাক ইসলামী যুগের। তো এইখান থেকে হাতেম তাই কিন্তু হাতেম তাই এর ছেলেকে তারপরে হচ্ছে হাতেম তাই আত্মীয় স্বজন কিন্তু রাসুল সম্মানিত করেছেন। হাতেম তাই কথা শুনে তারা যুদ্ধ বন্দী ছিল তাকে ছেড়ে দিয়েছেন। এজন্য আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে ফরুক আহমদ আসলে একজন বিশ্ব মানের কবি, তাকে বৈশ্বিক দৃষ্টিতে আমাদের বিবেচনা করতে হবে, বিশ্ব সাহিত্যের আলোকে তাকে বিবেচনা করতে হবে। বাংলাদেশের সাহাবাগীরা কি বললো না বললো সেই দৃষ্টিতে দেখলে ফরুকের প্রতি অবিচার করা হবে। এজন্য আমি মনে করি যে ফরুকে আমরা যারা ভালোবাসি এবং ফরুকে যারা কিছু অংশ যারা ফরুক বিদ্বেষী উভয়ের সীমাবদ্ধতা আছে। আমার মনে হয় ফরুক নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন আলোচনার সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এখন যে কথাগুলো বললাম এবং আপনারা শুনলেন সেটি আমার ব্যক্তিগত, মানে আমাকে যেতে হবে, আমি তো আপনার জন্য তো স্বাধীন নই, তাই না? সংসারে নানান ঝামেলা আমার উপরে থাকে, সুতরাং কখনো আমি বসতে পারি কখনো আমি বসতে পারি না। এই জন্য আমি পাওয়া প্রার্থী, আমাকে এখন চলে যেতে হবে। আমি যেহেতু উপস্থিত হয়েছি সেই উপস্থিতির কারণে আমি দু একটি কথা বলবো। এবং আমার আগে যারা বলেছেন ফরুক আহমেদ সম্বন্ধে কি বলেছেন যে ফরুক আহমেদকে আমরা কয়জনে বুঝি, কয়জনে চর্চা করি, কয়জনে উপলব্ধি করি, আজকের যে উপস্থিতি এটি বলে দেয় যে ফরুক আহমেদকে আমরা কয়জনে চিনি, কয়জনে পড়ি, কয়জনে উপলব্ধি করি। আজকের যদি ফল ভর্তি থাকতো সেটি মনে করা যেত না যে ফরুক আহমেদকে আমরা সবাই খুব একটা বুঝি। আজকে যে সীমিত সংখ্যক যারা এসছেন তারা একটু হলেও ফরুক আহমেদ সম্বন্ধে চিন্তা করেন এবং একটু হলেও বুঝতে চেষ্টা করেন তিনি কার জন্য লিখেছেন, কিসের জন্য লিখেছেন, কাদের নিয়েই বা লিখেছেন। তিনি তাকে যত রকমেই বলি না কেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, বিশেষ কবি, মুসলিম পুনর্জাগরণের কবি, মানবতাবাদী কবি, শিশু সাহিত্যিক,
নাট্যকার, কাব্য নাট্যকার, মহাকাব্যিক কবি যত অভিনয় অভিনীত করি না কেন, আমি তার খণ্ড খণ্ড চিত্র একসঙ্গে করলেও যে ফরুক আহমেদ দাঁড়াবেন, কবি ফরুক আহমেদ দাঁড়াবেন, তিনি চিরন্তন চিরকালের। আজকে এই গুটি কয়েক মানুষ তাকে স্মরণ করলেও তিনি ফরুক আহমেদ, না করলেও তিনি ফরুক আহমেদ। তার ব্যাপকতা এতটাই বিখ্যাত, এতটাই বিশাল। তিনি আসলে বাংলা সাহিত্য নিয়ে লিখছেন, বিশ্বমানের লেখা লিখেছেন। নজরুল ইসলামকে যদি আমরা বলি যে জাতীয় কবি নজরুল ইসলাম, তিনি কিন্তু জাতীয় কবি হতে চাননি। তিনি বসেই তিনি সবসময় চেয়েছেন বিশ্বের কথা বলতে। প্রত্যেক কবি স্বদেশেই শুধু তিনি থাকে, তার মনস্কতা থাকে বিশ্বকে নিয়ে। এখানেই কবি হল কবি, শুধুমাত্র ঘরের কথা ঘরের কাছে কনকন করে বলাই কবির কাজ নয়। তিনি একটি কথা লিখবেন, চিরন্তনের কথা লিখবেন, বিশ্বের কথা লিখবেন, বিশ্ববাসীর কথা লিখবেন। ফরুক আহমেদ ঠিক তাই করেছে। তার যত ছোট কবিতাই বলেন, বড় কবিতাই বলেন, মহাকাব্যই বলেন, গীতি কবিতাই বলেন, সব জায়গায় তিনি মানুষের কথা বলেছেন, প্রকৃতির কথাও বলেছেন। অনেকেই বলছেন যে ফরুক আহমেদকে যদি আমি মুসলিম পুনর্জাগরণের কবি বলি তাহলে একটু অন্যরকম শোনায়। যখন আমি তাকে মানবতাবাদী কবি বলি তখন আমাকে অবশ্যই মানবতাবাদ ছাড়া ইসলামের কোনো কথা নেই। মানুষের তুমি বলেছো বন্ধু, বলিয়াছো ভাই ভাই, তোমারে এখন চোখের জলেতে শরীর ও সর্বদাই। অমর ফারুক সম্বন্ধে আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, মানুষের কথা অমর ফারুক বলেছেন, সেই কারণেই তার জন্য এত শ্রদ্ধা। এবং ফরুক আহমেদ যখন আমাদের সাত সাগরের মাঝেতে মানুষের কথা শোনান, বার দরিয়াতে যখন শোনান, হাতিম তাইফে যখন শোনান, তখন আমরা অবশ্যই বলবো তিনি মুসলিম পুনর্জাগরণের কবি এবং তিনি মানবতাবাদী কবি। মানবতা তার মজ্জাগ্রস্ত, মানুষের সবচেয়ে কল্যাণকর কোনটায় হবে সেইটি তিনি চিন্তা করেছেন। এবং ঝিমিয়ে পড়া তার স্বদেশী বা স্বজাতি যখন সারা বিশ্বব্যাপী ঝিমিয়ে পড়েছে, যারা অগ্রনায়ক ছিল সভ্যতার এবং সংস্কৃতির ধর্মে সব বিষয়ে, যখন তার স্বজাতি এগিয়েছিল তখন তার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তারই মতো হতে বলছেন, কেন আমি পিছনে পড়ে আছি, কেন পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এই রাতটি দিনের পরে রাত, এই রাত সেই রাত না, আপনাকে যে সে অন্ধকার আচ্ছন্নতা করে রেখেছে, যে আধার আপনাকে রাতের মতো গভীরে নিশীথের দিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আপনি কিরকম করে উত্তরণ পাবে, সেই পথ নির্দেশনা, সেই কুয়াশাচ্ছন্ন জীবন, সেগুলোকে সরিয়ে দিয়ে আলোকের দিকে যাওয়ার জন্য বলেছেন। সুতরাং ফরুক আহমেদ গতির কথা বলেছেন, যে গতি নজরুল ইসলামের ভিতরে আমরা আধুনিক রকেটের যে গতি, দুলক ভুলক ভুলক ভেদিয়া ক্ষুদা রাসন আরস্যে দিয়া উঠিয়াকে ছিল বিস্ময় আমি বিশ্ববিধাত্রী, ও ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজা দিত্য জয়শ্রী। এখন আমার কথা হলো, এই যে গতির কথা বলা হয়েছে, আধুনিক রকেটের কথা বলা হয়েছে, ফরুক আহমেদ কি আমাদের সেই রকম বলেননি কিছু? রাত গুহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা দেখে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, আমি ডাক্তারি তুমি কি করো, ভুলে বসে আছো সবকিছু, ভুললে তো চলবে না, নোনা দলিয়ার পানি তোমাকে যাচ্ছে, তুমি দিক বিজয়ের বেড়েছে। মুসলমান কি কোনোদিন চাকরি করতো? মুসলমান ব্যবসা বাণিজ্য করতো, দিক থেকে দিগন্তরে, দেশ থেকে দেশান্তরে তাদের অভিযাত্রা, সেই সব কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের কথা যতটা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনেছি আমি, তখন তো আর আমি এরকম স্টেজে আসিনি, ছোট ছিলাম খুব, তবু আমি শুনেছি এবং আমার পারিবারিক দিক দিয়ে ফরুক আহমেদকে চর্চা করা হয়। আমার বাপ দাদারা সবসময় ফরুক আহমেদ, নজরুল ইসলাম এগুলো সম্বন্ধে আমাদের শোনাতে, সেই শুনে শুনে আমরা অনেক কিছু তাদের কাছ থেকে শিখেছি। আমার যে বইটি আছে শ্রেষ্ঠ বাঙালি সিরিজের, সেইটি আমি দেখিয়েছি যে ফরুক আহমেদ কত বড় মাপের কবি ছিলেন। এটি যদিও কিশোরদের জন্য লেখা, কিন্তু আমি মনে করি তত্ত্ব উপাত্তে এটি বড়দেরও উপযোগী। সেইটি যদি আপনারা পড়েন, কেউ যদি মনে করেন যে পড়া দরকার, তাহলে পড়লে দেখবেন যে ফরুক আহমেদকে আমরা যা চিনি কিছুই চিনি না। ফরুক আহমেদকে আমরা যতটুকু চিনি জানি কিছুই জানি না। তার কবিতায় ছত্রে ছত্রে তিনি দাঁড়িয়ে আছে, দূরে কোথাও যেতে হয়নি তাকে। তার দেশের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, প্রকৃতির কথা বলেছেন এবং সমগ্র মুসলিম জাহান সেটির কথা বলেছেন। তবে এখন একটি কথা হলো শব্দ চয়ন,
ছন্দ বৈচিত্র্য, কবি যেটি মূল কথা, কবিতা সব সাধারণ কেউ নয়, কবি সাধারণ কেউ নন, তার কবিতাও সাধারণ কিছু নয়। বিশেষভাবে আলোচিত হলেই কবিতা কবিতা হয়ে ওঠে, বিশেষ শব্দাবলীর সংযোগে কবিতা কবিতা হয়ে ওঠে। এই জন্য জীবনানন্দ বলেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কেন শব্দ চয়নের মধ্যে। এখন ফর্রুখ আহমেদ যে শব্দ চয়ন করেছে সেগুলো আমরা হারিয়ে ফেলেছি, জমিন হয়ে গেছে মাটি, জমিনের যে গভীরতা মাটি শব্দে সেটি নেই, আসমানের যে গভীরতা আকাশে তা নেই। আজকে সমস্ত সব যেটা মজলুম সন্ত্রাসী হয়ে গেছে, মজলুম জনতা, নিপীড়িত জনতা আমরা বুঝতে পারি না, মনে করি কি আমাদের শব্দাবলীর যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে ফর্রুখকে উপলব্ধি করতে গেলে আমাদের আরবি ফার্সি সম্বন্ধে সামান্যতম হলেও জ্ঞান রাখতে হবে। কিন্তু আমরা কি তা রাখছি? আমরা মুখে অনেক সময় মুসলমান মুসলমান করে চিল্লায় মরে যাচ্ছি, কিন্তু আমাদেরও যে নিজস্ব কিছু বোধ গম্যতন শব্দের প্রয়োজন আছে সেগুলো আমরা ভুলে যাচ্ছি অবলীলায়। এবং আমাদের যারা শিক্ষা দিচ্ছেন, যারা যেসব ব্যাপারে কথা বলে খুব মুখের টুকটি তুলে ফেলেন, তারা কিন্তু ইংরেজি সাহিত্যের দিকেই যাচ্ছেন, যেটি নাকি 200 বছর আগে কথাবার্তা, সেখানে আমাদের নিয়ে যাচ্ছেন ফিরিয়ে। আমরা ওই রকম শব্দাবলী সম্বন্ধে জ্ঞান রাখি না, সেই জন্য ফর্রুখ আহমেদকে আমরা সঠিকভাবে বুঝতে পারি না, মূল্যায়ন করতে পারি না। আজকে যারা এসছেন তারাও অনেকেই শুধু ফর্রুখ আহমেদ নামটি শুনে এসছেন, কেউ কখনোই আপনার হাতে তাই করে আসেননি। হেরহিম রহমান এই যে বলে তিনি প্রার্থনা করেছেন সেটি আমরা অনেকেই জানি না, কিংবা কেউ সাক্ষাগরের মাঝে পুরাটাই করে আসেননি, তবু এসছেন ফর্রুখের নামের গুণে এসেছেন। তার নামেই একটা মহত্ব, তিনি আর কি বাংলা সাহিত্যের জন্য যা করে গেছেন অনেকেই তা করবেন না, করতে পারছেন না, ভবিষ্যতে কে পারবেন তা আল্লাহ মালুক। এখন তাই বলে কি আমরা পিছিয়ে থাকবো? এমন একজন মহাপ্রভুকে কি আমরা স্মরণ করবো না? নিশ্চয়ই স্মরণ করব। এই কারণে স্মরণ করার জন্য যারা যারা ব্যবস্থা করেন, যারা গুটি কয়েক শ্রোতা বা বোঝার জন্য আসেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। কবিকে জানতে হলে কবিকেও জানতে হয়, তার কবিতাকেও জানতে হয়, না হলে কিছুই হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আমরা যারা আসি এখানে, আমি তো গত 3 বার এখানে এসেছি, মহিলাদের দেখি না, তারা যখন পাঠ্যপুস্তক করেছেন, অনার্স করেছেন, এম এ টেম এ সব কিছু করেছেন, কি দায়বদ্ধতায় করেছেন, কিসের জন্য করেছেন? তারা যদি ফর্রুখ আহমেদকে এগিয়ে যান, বাংলাদেশে কি একটি মেয়েও শিক্ষিত নেই? তারা কেন একটা খবর পেয়েও আসেন না? কারণ তারা মনে করেন যে ওইখানে গিয়ে কি হবে, দুই একটা কথাবার্তা এ বলবে সে বলবে শুনে আসা, এ বলবে সে বলবে, আপনি আসেন শুনেন বোঝার চেষ্টা করেন, আমরা যারা বলছি তাদের ভুল হলে ধরিয়ে দেন, সেজন্যই তো আসতে পারে, তবুও তো আসেন না। কেন এত বড় অহংকার নিয়ে থাকেন? কিসের জন্য এত অহংকার? কবি ফর্রুখ আহমেদকে বড় হয়ে গেছেন, ফর্রুখ আহমেদকে বড় হয়ে গেছেন, আজকে এই সভা হলেও ফর্রুখ আহমেদ ফর্রুখ আহমেদ, না হলেও ফর্রুখ আহমেদ ফর্রুখ আহমেদ। তিনি একজন মহৎ ব্যক্তিত্ব, শুধু কবি নন, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য তার ছেলে বলে গেলেন, আমরাও পড়াশোনা করে জেনেছি, এবং এতটুকু ঢাকা শহরে আমাদের চোখের সামনে ফর্রুখ আহমেদের যে কষ্টে, কষ্টে বললে ঠিক হবে না, কষ্টতম জীবন তিনি যাপন করে গেলেন, এবং সবার দিকে মুখ ফিরিয়ে নিজের দিকে শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, মহানিজ্যোতির কথা চিন্তা করে, তার সম্মানের কথা চিন্তা করে তিনি কারো দিকে তাকাননি। কেউ যদি তাকে টেনেছেনও, কিন্তু তিনি দেখেছেন যে এইটি তার জন্য অপমানজনক, তিনি ফিরেও তাকাননি। তার কথা আমরা শুনবো না, তাহলে কার কথা শুনবো? তাকে স্মরণ করব, এইটি আমার প্রশ্ন। তবে আমি আজকে এসেছি, কোনো পূর্বপ্রশ আমাকে স্যার বলেছিলেন মতিউর রহমান স্যার, আমি তেমনভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি, আমি এর জন্য খুবই দুঃখিত যে আমি ফর্রুখ আহমেদকে নিয়ে পার্টিকুলার কোনো ব্যাপার নিয়ে আলোচনা করা, তার ছন্দ নিয়ে, তার সাহিত্য নিয়ে, তার ঐতিহ্যপীতি নিয়ে এগুলো করে আসিনি আমি। কিন্তু আমি যেটুকু জানি, আমার কাছে মনে হলো যে এই কথা কয়টা আমার বলা দরকার, সেজন্য আমি বলেছি, এবং আমার তো তারা আছে, সে কথাও আমি বলেছি, সেটি নিয়ে হাসি ঠাট্টা করার তার কোনো কারণ নাই। আমি মহিলা মানুষ, আমার ঘরে এবং বাইরে দুজনে চ্যানেল করে চলতে হয়,
এটি সত্যি কথা। সুতরাং আমি যা বললাম আপনারা এটাকে বক্তৃতাই মনে করবেন না, মনে করবেন যে একজন মহিলা এসেছিল, দু একটা কথা আমাদের কাছে বলে গেল, যেহেতু শুনেছেন তার জন্যই ধন্যবাদ। মনে রাখবেন কি না রাখবেন সেটি আপনাদের ব্যাপার। আসি আজকের মতো, আসসালামু আলাইকুম। রহিম ফারুক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফারুক কৃপায় আজকের আলোচনা সভার মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সামনে শুধুবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে একটা কথা আমি বলতে চাই, সে কথাটা হচ্ছে এই, ইসলাম মানে মানবতা, মানবতা মানে ইসলাম। ইসলাম আসছে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য আসছি বলেই হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন যে ফোরাতের কুলে যদি একটি কুকুর না খেয়ে মরে তাহলে আমি ওমর কি জবাব দেব। যেদিন ইসলাম দুনিয়া থেকে উঠে গেছে সেদিন মানবতাও দুনিয়া থেকে উঠে গেছে। ওই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন, নাই তুমি নাই তাই সয়ে যাই জামানার অভিশাপ, তোমার তক্তে বসিয়া করিতেছে শয়তান ইনসাফ, মরা আসহাবে কাহাবের মতো দিওয়ানি সে নেই ঘুম, ইশারা জান কেঁদে যায় শুধু নিঝুম নিঝুম। অর্থাৎ যেখানে ইসলাম নেই সেখানে মানবতা নেই, যেখানে ইসলাম আছে সেখানে মানবতা আছে। অর্থাৎ তাকে যদি আমি ইসলামের রেনেসাঁর কবি বলি তাহলে তো পক্ষান্তরে আমি মানবতার কবি বলছি। একটা শিশু যখন জন্ম নেয়, একটা শিশু যখন জন্ম নেয় সে কিন্তু ইসলামের মধ্যে জন্ম নেয়, সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, পরিবেশের কারণে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়, কিন্তু সে জন্ম নেই কিসের মধ্যে, সে জন্ম নেই ইসলামের মধ্যে, তার মানে সে মানবতার মধ্যে জন্ম নেয়। মানবতা আর ইসলাম দুইটা আলাদা জিনিস নয়, একই জিনিস। যে লোক নামাজ পড়ে কিন্তু সে সমাজে, সে যে লোক নামাজ পড়ে কিন্তু সে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে ব্যক্তিগতভাবে তার মধ্যে ইসলাম নেই, তার মানে সে ইসলাম ছাড়া নামাজ পড়ে। এই বোধগুলো তো থাকতে হবে সবার আগে, ইসলাম সম্বন্ধে ধারণাটা কমপ্লিট থাকতে হবে। ওই আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু সংক্ষেপে কথা বলা হয়েছে এই কথাটা বলি শেষ করবো। আর সেটা হচ্ছে এই যে একটা বৃন্দে দুইটি ফুল, একটি যদি হয় একটি যদি ফররুক তো অপরটি নজরুল, তো দুইজনেই একই কথা বলেছেন, মানবতার কথা বলেছেন মানে ইসলামের কথা বলেছেন। নজরুল যেভাবে বলেছেন দেখুন কথাটা, মানে তিনটার মধ্যে কতটা মারাত্মক মিল, কত মারাত্মক মিল। নজরুল বলেছেন এভাবে, খালিদ খালিদ হজর হজে আদান দিতেছে কম, ওই শোনো শোনো আসসালাতু খাইরুম মিনান নওম, যত সে জালিম রাজা বাদশারি মাটিতে করিয়া গুম, তাহাদেরই সেই খাকেতে খালেদ করিয়া তাইমুম, বাহিরিয়া এসো হেরণ ইমাম জামায়েত আজ ভারী, আরো ইরান তুর্ক কাবুল দাঁড়াইছে সারি সারি। এবার শুনুন ফারুক এই কথাটা কিভাবে বলেছে, দুয়ারে দুয়ারে তোমার সাত সাগরে জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না তবু জাগলে না, সাত সাগরের মাঝি কে দেখো দুয়ারে জাহাজ ডাকে ডাকে জাহাজ, অতল অতল সবিশের তাসবির যেন দাঁড়াই রয়েছে আজ, হারে পানি নেই পাল পালতা রোলে নাকো, হেরামি তুমি মিনতি আমার রাখো, তুমি উঠে এসো তুমি উঠে এসো, মাঠি মাল্লার দরে দেখবে তোমার কিস্তি আবার ভেসে আবার আবার তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। এই কথাটা নজরুল এভাবে বলছেন যে বাহিরিয়া এসে হেরণ ইমাম জামাই আজ হারি, আরো ইরান তুর্ক কাবুল দাঁড়ায়েছে সারি সারি। যে কথাটা আমার প্রিয় কবি ফারুক বলেছেন, তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝি মাল্লার দরে দেখবে তোমার কিস্তি আবার আবার ভেসেছে সাগর জলে। চিন্তার কি অসাধারণ ঐক্য না, এটাই হলো চিন্তার ঐক্য। তো প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন?
সুন্দর অনেক কবিতা লিখে গেছেন, অনেক সৃষ্টি তার, তার মধ্যে 12ই রবিউল আউয়ালে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে তিনি যে ভাষায় লিখেছেন আমি অন্য কোনো কবিতাই ভাবে পাইনি। তার কবিতা অসংখ্যবার, এত বেশি আবৃত্তি করেছি আমি, মানে হিসাব আমি নিজে বলতে পারবো না। যতবারই যখনই যাই চেষ্টা করি, হয়তোবা উনি ভালো আবৃত্তিকার ছিলেন, তার মতো করে কখনোই হবে না, তবে চেষ্টা করি আমরা, তারপরে ভুল থাকবে। আমি চেষ্টা করছি সিরাজের মনিরা থেকে আবৃত্তি করতে। পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহীর মতো, তার সাক্ষর বাতাসের আগে পড়ি নিলাম হে অনবরত। ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান, রাত্রিরুদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান, এবার কিশোর ঘন অশ্রুর কারাতট থেকে প্রশান্তির, এবার সে কোন আলোর স্বপ্নে তাকাবে ক্ষুব্ধ প্রলয় নীল, এ বোবা বধির আকাশ এবার ভুলবে কি তার নিরবতাকে, সেই মুসাফির সুদূর চারে সুগভীর সুরে দরদি ডাকে, ওই আসে আসে সেই বিহঙ্গ সাত রঙা তার শ্বেত পাখায়, আকাশের বুক ঘন হয়ে ওঠে নীল মরকদ স্বচ্ছতায়, সোনালি আলোয় শপথ রাত্রি আহত লুপ্ত নিমেষ মাঝে ফির বিদ্যুৎ আভা তরঙ্গ আলোকে সুর আকাশে বাজে, হে অচেনা পাখি কোন আকাশের গভীরতা হতে এসেছ উঠি, তোমার পক্ষ সঞ্চারে ভাষা ভাবের কুসুম ওঠিছে পটি, তোমার শরীর শরীর ভিতায় নিখিল মানুষ কর জরিপ, কত অজ্ঞাত সাগরে সহসা ভেসে ওঠে কত সোনার দ্বীপে, ভাষা মুখরিত তোমার পাখায় সব সাগরের অশ্রু জল, তোমার ছায়াকে চুম্বন করে তরুণ মনের লাল কমল, আলো বিহঙ্গ মুক্ত নীলে সকল রশ্মি ছড়কা চেন, তোমার কুটির বিন্দিতে তাই নিখিল স্বপ্ন ফুটছে যেন, অন্ধরাতের তুমি নও তুমি নও মৃত স্থবিরতার, সব আকাশের দোয়ার খুলেছ খুলেছ সকল মনের দ্বার, তোমার আশার পথ জেগে আবেগে সকল আকাশ কাঁপে, মুক্ত পক্ষ হে আলো ধন্য ধরণী তোমার আবির্ভাবে, কে আসে কে আসে সারা পড়ে যায়, কে আসে কে আসে যাকে নতুন ছাড়া, যাকে সুষুপ্ত মৃত জনপদ যাকে শতাব্দী ঘুমের পাড়া, হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আলো প্রিয় আবহায়াত, জানি সিরাজাম মনিরা তোমার রশ্মিতে যাবে কোটি প্রভাত, তব বিদ্যুৎ স্কনা ফুলিঙ্গে লোকানো রয়েছে লক্ষ দিন, তোমার আলোই যাকে সিদ্দিক ভিন্ন রাইন আলি নবী, ঘুম ভেঙে যায় আল ফারুকে হে অগ্রভাত যদি সমান, মুক্ত উদার আলোকে তোমার অগণন শিখা পাই যে প্রাণ, তুমি না আসলে মধু ভান্ডার ধরায় কখনো হতো না লুট, তুমি না আসলে নার্গিস কবু খুলত না তার পর্ণপুট, বিচিত্র আশামুখর মাসুক খুলত না তার রুদ্ধ দিল
দিনের প্রহরী দিত না সরায়ে আধার কালো মিথিল। তাই সে যখন এলো এ ধরায়, সে নবী যখন আবির্ভূত, দেখে বিশ্ব বিস্মিত চিতে সে দুধের তনু মহিমাপুত। নিখিল ব্যক্ত তার অন্তরে পর্বত হতে পথের ধুলি, এ হাতে বজ্র নির্ঘোষ যাবে ও হাত মিনেছে গোলাপ তুলি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, স্বরূপ গবেষণা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি ফারুক আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, ফারুক গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভাই, এবং মঞ্চে উপবিষ্ট অধ্যাপক জসীমউদ্দিন এবং সচিব জুলাল করিম, এবং এই প্রতিষ্ঠানের সদস্য সচিব আব্দুল হানান ভাই সহ আমার সামনে প্রাজ্ঞ স্বরূপ ভক্ত উপস্থিতি। আমি একটি বিষয়ে আলোচনা করার আগে একটু সূত্রপাত করতে চাই, একটি কথা উঠেছে। আসলে এটা আমি নিজেও চিন্তা করি যে কেন স্বরূপকে চর্চা করি, কি জন্য, কি দরকার। তো এটা যদি আমার নিজের ব্যক্তিগত প্রসঙ্গ আসে, তখন আমি ক্লাস সেভেনে পড়ি, তখন ফরিদপুর হাই স্কুলে আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, আর কবিতা লিখতাম। তখন কবিতা ফরিদপুরের বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে ছাপা হতো এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের একটি পত্রিকা ম্যাগাজিনে নিয়মিত হয়ে ছাপা হতো, এবং তখন রবীন্দ্র প্রতিভা নামে একটি প্রবন্ধ লিখেছিলাম। আমি তখন ক্লাস সেভেনে পড়ি। তো ফারুক আহমেদের বড় ভাই সিদ্দিক আহমেদ, সিদ্দিক খালু আমরা বলতাম, ওরা বাসা ছিল নীলটুটি, আমাদের বাসা ছিল ঝিলটুটি। তো প্রায় আসতেন, তো সিদ্দিক খালু দুই ছেলে, একজন বড় জন হচ্ছে সাদি ভাই আর দ্বিতীয় জন হচ্ছে সুফি ভাই। তো সুফি ভাই পরে শাহাদাত বরণ করেছেন, সে প্রসঙ্গ ভিন্ন। তো সিদ্দিক খালু প্রায় আমি ওই বাসায় প্রায় যেতাম, কারণ আমার বোনের আপারা তখন রাজেন্দ্রতলা যখন রাস পড়তো, আর সীতারা আপা, সীতারা হেরাল যে শোনেন, সীতারা আপাও মানে ফারুক আহমেদের বড় ভাই সিদ্দিক আহমেদের কনিষ্ঠ ছোট মেয়ে। তো ওই সাদি ভাই সুফি ভাই প্রায় 6 ফুট লম্বা, এবং আমি অবাক হয়ে যেতাম, মানে বিশেষ করে সিদ্দিক খালু যখন বাসা আসতেন, সৌম একদম দরবেশের মতো 6 ফুট লম্বার মতন হয়, প্রায় 6 ফুট একদম টকটকে ফর্সা, এই পর্যন্ত চুল, কাঁধ পর্যন্ত চুল এবং দাড়ি, মানে রবীন্দ্রনাথ তো কিছু নয়, মানে তার চেয়ে সুন্দর চেহারা। আমি অবাক হয়ে যেতাম, এবং খুব সুন্দর সুন্দর করে কথা বলতেন। তিনি বলতেন, তিনি কিভাবে যখন শুনেছেন আমি কবিতা লিখি ছাপা হয়, বললো তুমি কি কবিতা লেখো? হ্যাঁ লিখি। তা তুমি ফরম পড়েছ? আমি তখন লজ্জায় পড়ে গেলাম, মানে ক্লাসে যা পড়েছি বা না তেমন ভয় পড়িনি, বলো ফরুক আমাকে পাঠ করো। আচ্ছা, আর কিছু বলেন না। এরপরে আমি যদি সাহিত্য চর্চা করি ছোট থেকেই, ক্লাস 5 থেকে, আর ক্লাস 7 যখন, তখন তো ওখানে লোকায়ত, ফরিদপুর লোকায়ত সংস্কৃতি সংস্থা, প্রগতিশীল ব্যক্তি সাহিত্য সংগঠন, এসব যুক্ত ছিলাম আর কি। তো ফলে বিভিন্ন ম্যাগাজিন লিখতাম এবং লাইব্রেরি থেকে পাঠ করতাম, তখন ফরুকে পাঠ করা শিখলাম। আমি অবাক হয়ে গেলাম, মানে আসলে তখন ওই আপনার কিছু ছড়া দিতে কবিতা পাঠ করেছিলাম, কিন্তু এত, মানে এই যে পরবর্তীতে আমি রোমাঞ্চিত হলাম ঢাকায় এসে, যে মানে একজন কবি এত বড় দরাজকন্দ্রিত আবৃত্তি করতে পারেন, ওনার ক্যাসেটবদ্ধ যে আবৃত্তি শুনে আমি বসাচ্ছিলাম, আমি দাঁড়াই দিচ্ছি, মানে এত বড় আবৃত্তি কার, এখন পর্যন্ত আমার দৃষ্টিতে বাংলা ভাষা ছবি ছবি কামাল সম্ভবত ভালো আবৃত্তি করেন, এই সম্ভবত মারা গেছেন অথবা থাকতে পারেন, আমি তার আবৃত্তি শুনছি। ফারুক আহমেদ বলতাম দরাজকন্দ্র আবৃত্তি এক্সেলেন্ট, মানে আমি এটা যদি কেউ যারা আবৃত্তি করেন ওনার কাছে পাওয়া যেতে পারে, দুর্লভ, শুনলে আপনারা অভিভূত হয়ে যাবেন, অভিভূত হবে। এই দুইটো ঘটনা আমার জীবনকে নাড়া দিয়েছে, এবং আরো আরো দুটো ঘটনা আছে, সেটা ওনাকে আমি 2 বার স্বপ্নে দেখেছি, এটা ব্যক্তিগত প্রসঙ্গ, কিভাবে সেটা আমি বলতে চাই না। যাই হোক, এখন আমি যে প্রসঙ্গ বলছিলাম যে ফারুক আহমেদের কেন পাঠ করবো,
কারণ ফারুক আহমদ হচ্ছেন একজন আমাদের বাংলা ভাষার যে শ্রেষ্ঠ আধুনিক কবি যারা আছেন তাদের মধ্যে অন্যতম, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে আপনার জসীমউদ্দিন, দেবানন্দ দাস, ফারুক আহমেদ সহ এখন যদি আপনার আল মাহমুদ এবং শব্দুর রহমান পর্যন্ত কাউন্ট করি, এদের মধ্যে সে অন্যতম এবং আলাদা চরিত্রের, আলাদা চরিত্রের একজন কবি নিজেকে পৃথক করেন তার কাব্য ভাষার কারণে, যে কাব্য ভাষা অন্য কোনো কবির সাথে বড় কবির সাথে মিলবে না, তিনি জ্বলে উঠবেন, তার কবিতা সবাই পাঠ করবে, এইরকম একজন কবি হচ্ছেন ফারুক আহমেদ। হ্যাঁ, এমনি তো আপনার বড় কবি যারা তাদের তো ওই ছন্দ অলঙ্কার চিত্রকল্প এগুলো নখদর্পণে, ওগুলোর মধ্যে আপনারা কোনো ভুল পাবেন না বা আপনার সাধারণ পাঠক বুঝতে পারবেন না, কিন্তু এর মধ্যে বিরাট ব্যাপার স্যাপার আছে, পাউস করা আছে, আপনার অবাক হয়ে যাবেন। এই যে ফারুক আহমেদের যে তিনি বিভিন্ন বিষয়ে সাহিত্য কাব্যের এমন কোনো শাখা নাই যে তিনি করেননি, বড়দের জন্য লিখেছেন, কাব্য নাটক লিখেছেন নোবেল হাতে, মহাকাব্য লিখেছেন হাতেন টাইম, সনেট প্রসঙ্গে আসছে। আমার গবেষণায় ফারুক আহমেদ বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সনেট লিখেছেন, প্রকাশিত সনেট সংখ্যা তার 336টি, তার পরিসংখ্যান এমন যে তার যে 3টি সনেটের বই আছে সম্পূর্ণ, সে মুহূর্তের কবিতার মধ্যে সনেট আছে 94টি, এরপরে অনুসার, অনুসার হচ্ছে দেখছিলেন যে সেটা নিয়ে আপনার সনেট লেখা, এখানে আছে 85টি সনেট, তারপরে দিলরুবা এটাও আপনার সনেট, প্রেমের কাব্যগ্রন্থ, নিটল প্রেমের সত্য সুন্দর শ্লীল সৌকুমার্য পরিবেষ্টিত যে কাব্য সেটা হচ্ছে দিলরুবা, সেখানে সনেট সিকোয়েন্স, এটা হচ্ছে আমাদের ব্যাপার, সনেট সিকোয়েন্স কোনো শিরোনাম নয়, 49টি সনেট সেখানে আছে। এরপরে তার আপনার সাত সাগরের মাঝি, সেখানে আছে 6টি সনেট, সনেট ছাড়া অন্য অন্য বই সেখানেও সনেট আছে, সাত সাগরের মাঝিতে 6টা, সিরাজাম মনিরা আছে 10টা, তারপরে আজাদ করে পাকিস্তানে আছে 1টা, আর সেখানেও সনেট, সনেট ছাড়া কোনো লেখা নেই। আশ্চর্যের বিষয় যে তার যে মহাকাব্য যে হাতেন, সে হাতেন পাইতেও সেখানে তিনি সেখানে তিনি যে মহাকাব্য লিখেছেন এটা অক্ষরবৃত্ত ছন্দের 18 মাত্রা লিখেছেন, সেখানে আপনার 30টি সনেট আছে। তারপরে আপনার হে বন্য স্বপ্নেরা, সেখানে হচ্ছে 32টি সনেট, কাফেলা কাব্যগ্রন্থ হচ্ছে 26টি, হালকা লেখা সেটা সেখানেও 3টি, এই টোটাল 336টি সংখ্যা। আপনার গোবিন্দচন্দ্র দাসের সংখ্যা 120টি, মাইকেল মধুসূদন দত্তের সনেট 102, গোবিন্দচন্দ্র দাসের 120, প্রমোদ চৌধুরীর তার সনেট ছিল 70। এরপরে আপনার দেখা যায় যে এর সংখ্যা উনি লিখেছেন 336টি। অবশ্য মাহমুদুল্লাহ সাহেব, আমি একবার বাংলা আমি একবার প্রেস ক্লাবে বক্তৃতা দিচ্ছিলাম, সম্ভবত এ ভাই ছিলেন এ ফারুক ফাউন্ডেশন উদ্যোগী ভাবে, সেখানে আমি এই কথা বলেছিলাম বাংলা সাহিত্যে প্রকাশিত শ্রেষ্ঠ সংখ্যার দিক দিয়ে এবং মানে শ্রেষ্ঠ হচ্ছেন ফারুক আহমেদ, এবং তার সংখ্যা হচ্ছে এত। প্রোগ্রাম শেষে উনি আমাকে বললেন, তুমি কি জানো আমি কত সনেট লিখেছি? আমি 500 সনেট লিখেছি। তখন আমি বললাম যে আমরা তো পাই না আপনার সনেট, যে 500 প্রকাশিত সনেট তো পাই না, আমি প্রকাশিত সনেটের কথা বলছি। শুধুমাত্র সনেট ফরিদপুরে একজন কবি শুধু সনেটই লিখেছেন, নামটা আমি তো ভুলে গেলাম, সুবি মোতার হোসেন, তিনি ঈশান স্কুলের মাস্টার ছিলেন, আমি দেখেছি উনি জীবনে যে কদিন বেঁচেছেন সব সনেটই লিখেছেন, তার সংখ্যাও ওনার প্রকাশিত সনেট এত হয়নি, হয়তো আরো সংখ্যা থাকতে পারে, উনি যা লিখেছেন না উনি যা লিখেছেন সেগুলি প্রকাশিত সনেটের সংখ্যা আপনার ফারুকের চেয়ে বেশি নয়, হয়তো প্রকাশিত থাকতে পারে, আমি প্রকাশিত সনেটের সংখ্যা শ্রেষ্ঠ হচ্ছে ফারুক আহমেদ। এবং তার যে দিলরুবা যে সনেট সিকোয়েন্স কাব্যগ্রন্থ আছে, প্রেমের কাব্যগ্রন্থ, এখানে সে সনেট সিকোয়েন্সকে সেখানে পরীক্ষা নিরীক্ষা করেছে, এখানে আপনার অক্ষবৃত্ত ছন্দ নিয়ে কাজ করেছেন, 18 মাত্রা লিখেছেন, সনেট সিকোয়েন্স আপনার পেট্রাকের ফর্মে সনেট আছে 15টি, 49 লাইনের, আর বাকিগুলো হচ্ছে শেক্সপিয়ারিয়ান ফর্মের। সনেট বিখ্যাত হচ্ছে আপনার ইতালির সে পেট্রাকের ফর্ম এবং আপনার ইংরেজি সাহিত্যের শেক্সপিয়ারিয়ান ফর্ম, এবং এটি আমাদের সাহিত্যে বেশি প্রচলিত। এবং এছাড়াও প্যাটার্ন অফ সিমিলি মিলবিন্যাস রীতির ক্ষেত্রে ফারুক আহমেদ
এইগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমি আমার একটি বই প্রকাশিত হয়েছে ফারুক কাব্যের শিল্প সম্ভার, এখানে আমি ফারুকের সনেট নিয়ে আলোচনা করেছি, কি কি পরীক্ষা নিরীক্ষা করেছেন সেটা, এটা তো অন্য অন্য কেউ আলোচনা করেনি, কোন কোন পঙ্ক্তিতে কি কি ভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং মিল বিল্লাস নতুন করেছেন, আজ পর্যন্ত বাংলা সাহিত্যে কেউ করেনি, আমি সেটা প্রমাণ করেছি, আমি দেখেছি যে এই কবি সেটা করেছেন। তিনি একদম গবেষক কবি ছিলেন, হ্যাঁ, তিনি শুধু আবেগী কবিতা লিখেন না, তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন সনেট নিয়ে, সনেটের মাস্টার তিনি একজন। এরপরে যে মহাকাব্যের কথা বললাম সেটা তো এটাই। এখন আপনি দেখেন যে এই কবিকে বিভিন্ন ভাবে খণ্ডিত করা কিন্তু ঠিক হবে না। আমরা ইসলামকেও খণ্ডিত করি, মানবতাবাদকেও খণ্ডিত করি, কোনটা বলবো যারা বক্তব্য রাখেন বা আমরা যারা বলি, সব কথা তো এক লাইনে বলা সম্ভব না। আর একজন কবিকে, একজন বৌরবের কবিকে, মেজর পয়েন্টকে এক লাইনে বিশেষিত করা ঠিক নয়, তা অন্ধের হাতি দেখার মতো, সে যতটুকু দেখে ততটুকু বলে। এখন ফারুক আহমেদ হচ্ছেন আমাদের যাপিত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন। এখন তার যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কয়েকটি আছে, কয়েকজন কবির, আপনি রবীন্দ্রনাথের যদি সোনারতরী বলেন অথবা বলাকা কাব্যগ্রন্থের কথা বলতে পারেন, তা আমার কাছে তো দুটোই শ্রেষ্ঠ মনে হয়, যদিও গীতাঞ্জলি সে নোবেল প্রাইজ পেয়েছে। তারপরে আপনি দেখেন যে নজরুলের অগ্নিবীণা, এর মধ্যে বৃদ্ধি হচ্ছে আমাদের বিশ্ব সাহিত্য শ্রেষ্ঠ কবিতা, এবং অগ্নিবীণা একটা কাব্য লেখলেই চলত, তদ্রূপ বলা যায় ফারুক আমাদের সাত সাগরের মাঝি আল্লাহ লিখলে চলত। এই রোমান্টিক ধারা, রোমান্টিসিজমের সিম্বলিজমের কবিতা, প্রতীকীবাদের কাব্যের সেরা বাংলা সাহিত্যের সেরা হচ্ছে সাত সাগরের মাঝি। আমি তাদেরকে প্রশ্ন করছি, তার ভিত্তিতে আমি বলছি সিম্বলিজম ভিত্তিক যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে ফারুকের সাত সাগরের মাঝি। এবং যে কথা বলছিলেন যে ফারুক বলেছে যে আবৃত্তিজন আমাদের সাহিত্যে নেই, কিন্তু আমি আবৃত্তিজন এই কবিতা লিখেছি, একথা কিন্তু মনে হয়, একথা কিন্তু সত্য যে এই কবিতাগুলো আপনি পাঠ করেন। ওখানে যেমন আপনি দেখবেন যে সাত সাগরের মাঝে আছে, বারদরিয়া আছে, আবার ওখানে লাশও আছে, আওলাদও আছে, দাহুকও আছে, এগুলি কিন্তু এক একটা এক এক ছন্দের, কোনোটা অক্ষরবৃত্তে কোনোটা মাত্রাবৃত্তে, দাহুক তো আপনার মুক্ত অক্ষরবৃত্ত ছন্দে লেখা, কিন্তু আপনি বারদরিয়া সিরাজম বারদরিয়া বলেন অথবা সাত সাগরের মাঝে, এগুলো তো আপনার মাত্রাবৃত্তে ছয় মাত্রা লেখা। তো এই যে ব্যাপার, এবং এগুলো ছন্দের কোনো বিষয় না, শব্দ চয়ন, এই যে আবৃত্তি তোমার যে বেজে ওঠা, হৃদয় ভিতর থেকে টানা, ঐতিহ্যকে নিয়ে আসা, এই বিষয়টি তিনি জানতেন, বিপুল অধ্যয়ন তার ছিল এবং রোমান্টিক সুযোগে ভরা তিনি ছিলেন। শব্দ তো চলে আসে, স্পর্শ নিয়ে আসছে, কবিদের শব্দ নাজির হয়, ওহি যেমন আসে, ইলহাম যেমন স্রষ্টার পক্ষ থেকে আসে, কবিদের কবিতা লেখার জন্য স্রষ্টার পক্ষ থেকে এগুলো আসে, কারোর জন্য বেশি আসে, কারোর জন্য কম আসে। তো ফারুকের যে শব্দগুলো ওগুলি পড়লে আপনার রক্তের ভিতরে টঙ্কার, রক্তের টঙ্কার সৃষ্টি হয়, ধ্বনিময়তার সৃষ্টি হয়, খেলে যায় যেমন নজরুলের ঘাড়ে। আমি আমাদের সাহিত্যে বিদ্রোহের চরম পরাকাষ্ঠা, শিল্প সম্মত দৃঢ়োচ্চারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কথা, বলবীর বল উন্নত মাম শির, শির নেহারিয়া আমার ইনত শির, ওই শিখর হেমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারাতারি, এই কবিতাগুলো আরো পড়া যাবে। এটা কিন্তু আপনার, এটাও মাত্রাবৃত্ত ছন্দের ছয় মাত্রা লেখা, কিন্তু এটা মুক্ত দ্বিপদী, মুক্ত দ্বিপদী ছয় মাত্রার ছন্দে লেখা, এটা বাংলা সাহিত্য নতুন, এটা রবীন্দ্রনাথও লেখেননি। রবীন্দ্রনাথ মুক্ত মাত্রাবৃত্তের সাথে ত্রিপদী লিখেছেন, কিন্তু মুক্ত মাত্রাবৃত্ত ছন্দের স্বামী দ্বিপদী, এটা প্রথম উদ্ভাবক হচ্ছেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। এবং তিনি এখানে মাত্রাবৃত্ত ছন্দের পরীক্ষা নিরীক্ষা করছেন, ভাব যদি ব্যবহার করেছেন ফারুক আহমেদের সিরাজম মনিরা অথবা সাত সাগরের মাঝি আমি এর কবিতা পাঠ করে, সেখানেও কিন্তু আপনার, যেহেতু তিনি সিম্বলিজমকে ধারণ করেছেন, রোমান্টিসিজমকে ধারণ করেছেন, দ্রোত ধারণ করেননি, বিষয় স্বপ্ন, বিষয় স্বপ্ন নজরুলের কোনো কোনো কবিতা
বা আপনার গ্রাম্যস্থল কবিতা কলম্যস্থল কবিতা পাঠ করেন, তারাও তো তার বিরুদ্ধে স্থান আছে। কিন্তু আপনি এরা কি আপনার তিনজন কি একই রকম? মোটেও নয়। এক একজন এক একটা নক্ষত্র, এক একটা আকাশ, কে কত বড় আকাশ সেটা সাহিত্য গবেষকরাই বলবে। তো আমি মনে করি যে আমাদের সাহিত্যে শ্রেষ্ঠ আকাশ হচ্ছে নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম এবং ফারুক আহমেদ। সেটা দ্রহোচ্চারণের শ্রেষ্ঠতম উচ্চারণ হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আর রোমান্টিসিজমের শ্রেষ্ঠ উচ্চারণ হচ্ছেন, শ্রেষ্ঠ কবি হচ্ছেন কবি ফারুক আহমেদ। তার প্রমাণ হচ্ছে সাত সাগরের মাঠে, এটা আপনারা পাঠ করেন। এখন বলবেন যে কেউ কেউ বলে, অন্যেরা বলে যে ফারুক আহমেদের কবিতার মধ্যে আরবি ফার্সি শব্দ, যারা বলে তারা জ্ঞান পাবি অথবা তারা পাঠ করেন। আপনি পাঠ করেন, আপনি আসেন আমার কাছে, আমি বলে দেব, আসেন। ফারুক আহমেদের ইসলামিক শব্দে কবিতা, এটা বাস্তব কারণে এসেছে সাত সাগরের মাঝে। তিনি ওই স্বপ্নটা এটা দেখেছিলেন যে মানবতাবাদ, ইসলামের আলোকে মানবতাবাদ, যার মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে মদিনা চার্টারের মতন সব ধর্মের লোকেদের একত্রিত হয়ে মানবতার গান গাইবেন, সেই জন্য এর উৎপত্তি যেহেতু মক্কা মদিনা, এই জন্য ওইখানকার শব্দ এখানে আসছে, যা আমাদের সাহিত্য মধ্যযুগে ছিল। তিনি এটা আধুনিকভাবে করেছেন, এটা সিরাজের মনে আছে। কিন্তু আপনি, আমি কিন্তু বলছি তার সনেট বাবা 336 বাবা 400 পাবেন, 400 কবিতার একটা আপনি আরবি শব্দ পাবেন না, মুহূর্তের কবিতা একটা আরবি শব্দ পাবেন না, যে আরবি শব্দ তার দুইটা কাব্যগ্রন্থ, 400 কবিতার ভিতরে কোনো আরবি শব্দ পাবেন না। আপনি তার 30-50টা কবিতার মধ্যে পাবেন, আর আপনি তাকে আরবি মক্কা মদিনা কবি বানাবেন, বহুজাতীয় বানাবেন, এটা একটা শয়তানি, এটা একটা শয়তানি। আপনি শব্দ নিয়ে বিশ্লেষণ করেন, আপনি আসেন, তার কত হাজার শব্দ আছে আপনি বিশ্লেষণ করেন কয়টা আরবি। তবে আরবি থেকে বা কিছু শব্দ থেকে আমরা কিন্তু মুক্ত নই, আমরা সবসময় বলি আমাদের অনেক শব্দ আছে যেটা আমরা বলি জানি না, যেমন কলম, কলম ছাড়া আমরা কি বলবো, কলম তো আরবি শব্দ, হ্যাঁ এটা তো আরবি শব্দ, সুরাসন বাস থাক এগুলো সব আরবি শব্দ, বাদ বাদে এগুলো সব আরবি শব্দ। কিন্তু এগুলো মনেই হয় না, যারা বলে তারা জানি না, এবং আদালতের ভাষাও সবই তো আপনার আরবি, এগুলো বাংলা হয়ে গেছে। কাজে এগুলো যদি কেউ কবিতায় ব্যবহার করে দেশের কিসের, তো ফারুক আহমেদ তো আপনার 2-3টা কাব্যগ্রন্থে মাত্র আপনার বড় 50-এর কবিতায় তার 500 বা 1000 কবিতা হবে। শিশু 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 সাহিত্য ধরে শিশু কাব্য প্রায় 18টির মতো, এর মধ্যে তো 8-10-12 প্রকাশিত হয়েছে, 18টা শিশু সাহিত্য টোটাল বাংলাদেশ। সেখানে সেখানে শব্দ দেখেন একটা আপনার আরবি ফার্সি শব্দ, যেভাবে আপনার প্রথম দিকে যে কাব্যগ্রন্থগুলো বাস্তব কারণে আসছে, এখানে বাস্তব কারণে এটা নাই। আমাদের যে মুহূর্তের যে কবিতা যে সনেট এখানে দেখেছেন, দেখেন আমাদের একজন বড় ঐতিহ্যবাদী কবি এবং আরেকজন জীবনন্দ দাস, তিনি লিখেছেন জীবন অথবা মৃত্যু চোখের আবে, আর এই বাংলার ঘাস বাবে বুকে, এই ঘাস সীতারাম রাজারাম রামনাথ রায়, ইহাদের ঘোড়া আজও অন্ধকারে ঘাস ভেঙে চলে যায়, এই ঘাস এরই নিচে কঙ্কাবতী শঙ্খমালা করিতেছে বাস, জীবন অথবা মৃত্যু জীবনন্দ দাস। আবার তিনি বলছেন, জীবনন্দ দাস বলছেন, মধুকুমি ঘাস ছড়া ধলেশ্বরী তীর পারে, গৌরী বাংলার এবার বল্লাল সেন, আসিবে না জানি আমি, আসিবে না জানি আমি, রায় গুণকর আসিবে না, দেশ বন্ধ আসিয়াছে ক্ষুরধার পদ্মায়, এবার কালী দহে ক্লান্ত শালিখের উড়ে ভিড়ে যেন আসিয়াছে ঝড়। কালী দহের ঝড় তো আসবে, সে স্বপ্ন, এ স্বপ্ন কার? স্বপ্নটা জীবন্দ দাসে, যেন সিক্ত ধান ধরে অনন্ত সবুজ শালি আছে যেন লেগে বুকে, তব বল্লালের বাংলায় কবে সে উঠিলে তুমি জেগে, পদ্মা মেঘনা ইচ্ছামতি নয় শুধু তুমি কবি কইয়াছ স্নান। এটা এই যে বল্লাল, বল্লাল সেন আপনার সেন রাজার, আপনার পরাক্রমশালী রাজার, যেখানে আদম সেন মক্কি এবং বল্লাল সেন যেটা যুদ্ধ হয়েছিল এই কাহিনী আপনারা জানেন, এটা কিনে এসে লিখেছে। কিন্তু ফারুক, ফারুক কি লিখলেন এই মুহূর্তে কবিতা? তিনি রচনা করেছেন দিওয়ানা মদিনা, তিনি রচনা করেন ফেরদৌস রুমি জামি, তার কবিতার নাম
মতিঝি, জিঞ্জিরা, লালবাগ কেল্লা, সোনারগাঁও একটি প্রাচীন স্মৃতি, বন্দর সামনে চেরাগে পাহাড়, জালাজি কবিতার বাংলা ভাষার প্রতি অজস্র এরকম শোনেন, তার যে একটু লাইন শোনেন, যেমন দিওয়ানা মদিনা, ঐতিহ্যবাদী কবি, আমাদের ঐতিহ্যকে যদি লিখেছেন ধরো, যেভাবে আপনার জীবন দাসকে করেছেন, এখনো বিস্ময়ে শুনি কাহিনী দিওয়ানা মদিনার, অজস্র ধানের শীষে ফিরে আসে যখন অধ্যান, জীবনের সহচরী টলে তুলে রাখে সেই ধাম, প্রশান্তির তুলি যেন আঁকে ছবি উজ্জ্বল তারার। এটা আপনার ওই সনেট 18 মাত্রার। এরপরে লালবাগ কেল্লার একটা লেখেন, এটা আমাদের লালবাগের ঐতিহ্য, কেল্লা লালবাগ, তুমি সময়ের নির্জি বিস্মিকার, তোমার আরত্য বর্ণে নেই আজ নাই সেই উজ্জ্বল জৌরুষ, তোমাকে ফেলেছে ঘিরে সময়ের খর তরবার, যুগান্তের ঘূর্ণি স্রোতে ঘিরেছে তোমাকে নিরঙ্কুশ। আবার তিনি লিখলেন অশেষ ঐশ্বর্য একটি কবিতা সনেট, অশেষ ঐশ্বর্য আলোই পাগ বাংলার ভান্ডারে অফুরন্ত, অনেক পান জেগে আছে বিস্তৃতির নিমেষ, কে জানে কি এনেছিল সে মাহি সরোয়ার, মাহি সরোয়ার দরবেশ। যে মাহি সরোয়ারের কাহিনী আপনার জানেন, রাজশাহী যে দরবেশ মাছের পিঠে চড়ে এসে কাহিনী প্রচলিত আছে, তিনি ইসলাম প্রচার করেছিলেন, সেই ঐতিহ্যের কথা তিনি বলছেন। এটা তো আপনার মক্কা মদিনা না, এটা তো বাংলা, বাংলার ঐতিহ্যের কথা, ইতিহাসের কথা, সংস্কৃতির কথা, ট্রেডিশনের কথা, তিনি আমাদের সে কথা বলছেন। ঝড় উঠেছিল যাতে মৃতার অন্যে নির্জিত কাম পারে, এই যে ফরন মানে এবার অজস্র, আপনার 94টি সনেট, একটা দুইটা না, মুহূর্তে কবিতা আপনারা পাঠ করবেন, এই সনেট গ্রন্থ আপনার মুহূর্তে কবিতার তো সনেটেরই বাংলা নাম, আপনি জানেন কত বড় আপনার পরিকল্পনা বিদ, কিন্তু জেনে শুনে আপনার এবং এই সনেট কিভাবে শুরু হবে তারও সনেট আছে, এই আপনার এই সনেট গ্রন্থ পড়ে পাঠ করেন, টোটাল বাংলাদেশ পাবেন। অনুসার কাব্যগ্রন্থ টোটাল সেটা ওই আপনার সুবিধাবাদী, ভোগবাদী, পুঁজিবাদী, এদের বিরুদ্ধে মানবতার পক্ষে স্যাটায়ারের মাধ্যমে, স্যাটায়ার আপনার এই স্যাটায়ারের মধ্যে সাধারণ রচনা করা বাংলা সাহিত্যে সম্ভবত আরেকজন কবি করেছেন, নামটা আমার এখন মনে নাই, আর কেউ করেনি, এত সোজা না, সনেট হচ্ছে ভাবগম্ভীর বিষয়, কিন্তু আপনি একজনকে আপনি সমালোচনা করবেন স্যাটায়ারের ভাষায়, তা আবার সনেট হবে, সেটা করেছেন, এবং সেই সনেট সংখ্যক 85 অনুসার কাব্যগ্রন্থ। প্রেমের কবিতা যেটা আমি আগে বললাম সেখানেও এরকম আমাদের বিষয় নেই, কিন্তু কোনো অশ্লীলতা নেই, কাজেই যারা আধুনিকতার স্বপ্ন দেখেন, যারা রোমান্টিসিজম ভাসেন, রোমান্টিসিজম তাকে প্রেম কিভাবে করতে হবে সেই বিষয়ে যাদের তার দিলরুবা পাঠ করেন, ফারুকের কাছে প্রেম শিখেন, ফারুকের কাছে শুধু ইসলাম শিখেন, শুধু ইসলাম নয়, শুধু দেশ নয়, প্রেম, প্রেম হচ্ছে আধ্যাত্মিকতা, মানে মানুষকে, পরিবারকে, আপনার প্রিয়তম স্ত্রীকে, ভাইকে, বোনকে ভালোবেসে চরম আধ্যাত্মিকতা পৌঁছে দেওয়ার, শরীরকে অতিক্রম করে আধ্যাত্মিকতা পর্যবেক্ষণ করার যে শিক্ষা, সেটা আপনি কিন্তু সনেট শিখে এসে আপনার দিলরুবা কাব্যগ্রন্থে পাবেন।